ওরা আল্লাহ সম্পর্কে মিথ্যা তথ্যগুলো মানুষকে দেয় জেনে বুঝে। এরকম আওয়াজ দেওয়া আলোচক আছে না নেই বলেন? বাংলাদেশে এখন প্রায় 5,500 হাদিস চলছে যেটা বানানো, এগুলো সনদ মতন নেই। তার ভেতরে সবচাইতে বেশি চলে আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, এটা বানানো কথা। সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন যে হাদিস বলেন, এটা কিন্তু হাদিস না, এটা একটা আরবি প্রবাদ। এর সনদও নেই, মত নেই কোনো হাদিস। যদি অথেন্টিক হতে হয় আলেম যারা তারা বুঝবে, ওর সনদ থাকবে, মতন থাকবে, তারপরে হাদিস হবে। কথা বলেন এখানে, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, এটা হাদিস না আরবি প্রবাদ। হাদিস কি? কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ আমি নিজে বানিয়েছি কলম। কি বানিয়েছি? নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লিখে ওই লিখিত জিনিসের কসম। আয়াতটা নিয়ে চিন্তা করলাম, পৃথিবীতে এত কিছু থাকার পর আল্লাহ কলমের নাম দিলেন কেন? এতটুকু জিনিস, এ কলমের নাম দেওয়ার কি? পৃথিবীতে কত বড় বড় সৃষ্টি আছে, এগুলো আল্লাহ নাম না দিয়ে কলমের নাম কেন দিলেন? এখন আমি বুঝি, পৃথিবীতে যত ভালো মন্দ ওর মূলে হচ্ছে কলম। মানুষের জমিন জাল দলিল করে নাই কি দিয়ে? এই জবাব দেন না কেন? একটা ভালো মানুষকে কোন দোষ করে নাই, জোর করে মামলা হামলা কেস দিয়ে কালার করে দেয় কি দিয়ে? আপনি পৃথিবীতে একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর যত ভালো কাজ আর মন্দ কাজের মূলে কি? শুধু কলম না, আমায় আস্তরুন, এ কলম দিয়ে লেখকরা যা লিখে যায় ও তো থাকবে না, কিন্তু ওই লিখিত জিনিস তো থাকবে। এই ভাই মনে করেন একটা মামলা লিখলো আমার নামে, উনি একটা মামলা লিখে দিল এমন যে দোষ আমি করি নাই। আমি রাতের বেলা ঘরে ঘুমিয়ে আসি, হঠাৎ চোখ খুলে দেখি জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ সম্পর্কে আমি কিছু জানি না। উনি যে লিখে দিয়ে গেল, উনি মনে করেন 5 বছর পরে মারা গেল, কিন্তু ওই জায়গাটা তো ওই মামলা তো চলতেই আছে, ওইটা তোর মোছে নাই, বুঝেছে? ওই মামলার দ্বারা, ওই কেসের দ্বারা আমার যত বিপদ হবে, মুসিবত হবে, আমার অর্থ যাবে, আমি পেরেশানিতে ভোগ করব। উনি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ফ্লাক্সি লোড হয়ে ওই গোনা স্মৃতি থাকবে। অনেক সাংবাদিক এমন এমন কথা লিখে যায়, এমন এমন বই লেখে, সে তো থাকে না জিন্দা, সে মারা যায়, কিন্তু তার ওই লিখিত বই দিয়ে, লিখিত বিষয়টা দিয়ে পৃথিবীর মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। এই কথা বলেন না কেন? এ বাংলাদেশে হাজারো উপন্যাস অনেকে লিখেছে, সে কিন্তু বেঁচে নেই। আমি নাম নাই নাই নিলাম, ইসলামের বিরুদ্ধে নবীজিকে কটূক্তি করে হাজারো উপন্যাস এই দেশে লেখা আছে, কিন্তু লেখক তো বেঁচে নেই, ও কি মারা গেছে। কিন্তু তার এই লিখিত বিষয়টা দিয়ে এখন সিনেমা তৈরি হচ্ছে, নভেল নাটক তৈরি হচ্ছে, থিয়েটার বানাচ্ছে। এই যে পবিত্র ভালোবাসা নামে যে সিনেমাটা, এটা কিন্তু উপন্যাস ছিল, সেখান থেকে সিনেমা বানিয়েছে। মুসলমান একটা মেয়েকে, বোরকাধারী মেয়েকে কালার করার জন্য এই উপন্যাসটা লিখেছিল। আমি আর একটা বইয়ের নাম বলছি, আপনি একটু পড়ে নেবেন, ভূতের বাচ্চা সুলাইমান। লেখকের নাম আমি না বলতে পারার কারণে দুঃখিত। একজন নামধারী মুসলমান এই দেশের বড় জায়গায় আছে, সে লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান। ওখানে নবীজির নামে যত আছে বাজে উল্টাপাল্টা কথা লিখা। ইনি কিন্তু হয়তো মনে করেন আর 20 বছর পরে বাঁচবে না, মারা যাবে, কিন্তু এই লিখিত বই তো আর 20 বছর পরে মরে যাচ্ছে না। এ পৃথিবীর 4,500 ভাষায় ওটা রূপান্তরিত হবে, যত দেশে যাবে, যত মানুষ যত ভাষা ভাষী এরা পড়বে। হযরতে সুলাইমান নবীর প্রতি এই খারাপ ধারণা তাদের আসা স্বাভাবিক, কারণ তারা আমাদের মতো মুসলমান না। এটা তামিলনাড়ুতে যদি যায়, তামিল ভাষায় রূপান্তরিত হয়ে ওরা পড়বে আর মনে করবে মুসলমানদের অনুসারী একজন নবী সুলাইমান, ও চরিত্র মনে হয় এরকমই। এইভাবে করে পৃথিবীর লিখিত বিষয় কিন্তু শেষ হয়ে যায় না।
এই জন্য আপনি যা লিখবেন ওই লেখকের লেখাগুলো যেন এমন কায়দায় হয় যেটা মানবতার উপকার হয় অপকার না হয়। সর্বপ্রথম আল্লাহ কে বানিয়েছে সবাই বলেন, আর আমরা বলেছি